আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি ব্লগ। সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন আর আমার চ্যালেঞ্জের ফোর্থ ডে, মানে চতুর্থ দিন। তো আজকে সারাটা দিন আবার আপনাদের সাথে আমার মুহূর্তগুলো শেয়ার করবো, তো আমাদের সাথেই থাকেন। আজকে আমাদের আন্টি আসেনি, তো বেশ কিছুদিনের কাপড় জমে আছে, তো এগুলো ধুয়ে ফেলবো ভাবতেছি। কারণ এতগুলো কাপড় জমে থাকলে পরে মানে আন্টিরও কষ্ট হবে আর আমাদেরও একটা ঝামেলা কেমন দেখা যাচ্ছে। আমি এগুলো ধুয়ে নিব, পাশাপাশি হচ্ছে আমি গতকালকে একটা কাজ জমিয়ে রেখেছি আজকে সকালে করব বলে। তো সেই সকাল কিন্তু আমার হলো 12টা বাজে, কারণ আমি ঘুমিয়েছিলাম, লেট করে উঠেছি 10টার পরে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গতকালকেই তো ভিজে রেখেছিলাম, সেটাও দেখেছিলেন। আজকে আমি এগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসবো ছাদে। ছাদে দেওয়ার একটা কারণ হচ্ছে, রুমের মধ্যে দিলে জুনুন হচ্ছে ধরবে, ধরে সেগুলো এদিক সেদিক মানে ফেলে নষ্ট করবে। ছাদে দিয়ে আসবো, ভালোভাবে শুকিয়ে যাবে, আবার নিয়ে এসে শোকেসে ভরে রাখবো। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও কিছু কথা বলবো। আর আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের খুব কাজে দিবে। এজন্য আমার ভিডিওটা একদম পুরোটাই দেখবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই রোজার দিনে আমাদের কারো না কারো কিছুটা হলেও উপকারে আসবে। আমি যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত জুনুস ফ্যামিলির আজকের ব্লগটিতে সাথে থাকেন। শোপিসগুলো ধোয়া শেষে আমি ছাদে চলে আসলাম যে শুকাতে দেওয়ার জন্য। তো ছাদে দেওয়ার আরও একটা কারণ আপনাদের বলি, সেটা হচ্ছে যে পুতুল টাইপের যেগুলো আছে না, যে মাছটা দেখতে পাচ্ছেন, এগুলোর ভিতরে হচ্ছে তুলা দেওয়া, তো রুমের কিন্তু অল্প সময়টা শুকাবে না। কিন্তু ছাদে দিলে হচ্ছে রোদের তাপে আর প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের মানে একটা শব্দ আসছে, কিন্তু শুনতে পাচ্ছেন কি না বলতে পারবো না, মানে ওই কারণে হচ্ছে উপরেই দেওয়া যে ভালোভাবে শুকিয়ে যাবে। আর সামনে একটা কাক এসে বসেছিল, মানে এখন ভয় পাচ্ছিলাম কাক এসে একটা নিয়ে যায় মুখে দিয়ে কেমন হবে বিষয়টা, কারণ কাকের এই ধরনের স্বভাব আছে, মানে এক জায়গায় জিনিস নিয়ে আরেক জায়গায় ফেলে দিবে। তারা এত সুন্দর জিনিসগুলো সব আমার বড় হাতে বানানো, সে মতি দিয়ে এগুলো বানিয়েছিল। তো এই ধরনের সৃজনশীল ক্ষমতা তার খুব ভালো, তাও যেটা আমার নাই। আমি মানে চেষ্টাও করি না কখনো, আমার ভালো লাগে না, আসলে আমি পারি না, ভালোও লাগে না, শেখার ইচ্ছাও ছিল না কখনো। আর এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, এটাও আমি রেখে দিয়েছি। এই ফুলটা হচ্ছে আমি ভাবতেছি কখনো শাড়ি পরলে পরবো, আর্টিফিশিয়াল ফুল তো এখন মানুষ ইউজ করে, তো ওই চিন্তা থেকে কিন্তু এটাকে রেখে দেওয়া। তো এগুলো রোদে শুকাতে দিয়ে আমি চলে যাবো হচ্ছে নিচে, আমার যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে নিয়ে আসার জন্য। সচরাচর কিন্তু আমি এত কাপড় কখনোই একসাথে ধুই না, সামান্য কিছুই ধোয়া হয়, বেশিরভাগ হচ্ছে আন্টি ধুয়ে দিয়ে যায়। তো অনেক দিন পর একসাথে এতগুলো কাপড় ধুয়ে শুকাতে দিলাম। আর এতটা বাতাস ছিল, আকাশ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মেঘলা ছিল, মানে মেঘ জমেছিল, আবার পরিষ্কারও ছিল, মানে অন্যরকম একটা পরিবেশ, খুব ভালো লাগছিল, বাতাসে মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছি।
আর এই যে ক্লিপ দিয়ে আটকে দেওয়ার পর প্রচণ্ড বাতাস, এগুলো হচ্ছে ছুটে যাওয়ার একটা পরিস্থিতি। তো কাপড় শুকাতে দেওয়ার পরে আমি চলে আসলাম আমার সেই শোপিসগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ কাকটাক কখন এসে কোনটা নিয়ে চুরি করে চলে যাবে ঠিক ঠিকানা নাই। আবার মাঝে মাঝে ছাদে পিচি বাচ্চারাও উঠে, এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলাম। তো এখন কিন্তু অনেকটা সময় পর আমি বাসায় ব্যাক করছি, মাঝখানে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, করতে পারিনি, মানে দুপুরের সময়টা আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি। তো পরিয়ে এখন হচ্ছে বাসায় আসলাম, সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে যাচ্ছি রুমে। আমার ব্লগের চতুর্থ দিনের পোশাক হিসেবে আমি ড্রেসটিকে বেছে নিয়েছি। আজকে সারাদিনের টুকটাক কাজকর্ম ইফতারির পর্ব শেষে, তো এখন চলে আসলাম আপনাদের সাথে আমার এই ড্রেসটি দেখানোর জন্য। এই যে আমার মানে ড্রেসটি হচ্ছে আমি আমার বোন এনে দিয়েছিল যশোর থেকে, আমার ফুপুর বাসা ছিল তখন সেখানে, তো বেড়াতে গিয়ে হচ্ছে এই ড্রেসটি আমার জন্য নিয়ে আসছিল। তো এটার কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ, হলুদ আর বেগুনি, তো সেই অনুযায়ী কিন্তু আমার রুমের কালারটাও করা হয়েছে। তো রুমেরটা কিন্তু এতটা একটা গাঢ় না, কিন্তু ড্রেসের যে কম্বিনেশনটা সেটা আমার খুবই পছন্দ। আর এটা হাতের কাজের ড্রেস সম্পূর্ণ, এবং ওড়নার যে চতুর কিনারে শিকাটা যেটাকে বলে সেটার কাজ আছে, ডলারের কাজ আছে। তো হাতের কাজের মানে অনেক ড্রেস দেখেছি, কিন্তু এইরকম কোয়ালিটির ড্রেস আমি আর পাইনি। অনেক দিন ধরে আমি এই জামাটি পরছি, আমার খুবই ভালো লাগে এই ড্রেস পরে। আমি কয়েক জায়গায় ঘুরতেও গিয়েছি, আমি চেষ্টা করবো আমার আজকের ব্লগে সে ছবিগুলো দিয়ে দিতে। তো এই জামাটা তখন খুবই মানে রিজনেবল প্রাইসে আমি বলবো, মাত্র 400 টাকায় সেটা আনা হয়েছিল, এবং আমার খুবই পছন্দ হয়েছিল। এবং আমি সত্যি কথা সব পোশাক পরে তার মন মতো হয় না, এই পোশাকটি কিন্তু আমি অনেকবার পরেছি এবং আমার খুবই খুবই পছন্দের। তো এখন বাসায় পরে ফেলি, তো যেহেতু ওই যে 30 ডেজের একটা চ্যালেঞ্জ আমি আমার সাথে নিয়েছি, তো ভাবলাম যে এটাকে নতুন করে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আমি আবার পরি। তো পুরো পোশাকটা সেরকমভাবে দেখাতে পারছি না, এটার নিচেও কাজ আছে। তো আমি ছবি অ্যাড করে দিব যে ছবিগুলো মানে আমি ঘুরতে গিয়েছিলাম তখনকার, আর এখন যতটুকু দেখানো যায় দেখাচ্ছি, কারণ নিজে নিজে মোবাইল হাতে নিয়ে আসলে বেশি কথাও বলা যায় না। আজকে আপনাদের সাথে দুপুরে যে বলেছিলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, তখন আসলাম সারাদিন পর সে বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে আমাদের বর্তমানে যেভাবে মানে গ্যাস সংকট চলছে, প্রতি মাসে কিন্তু আমরা গ্যাস বিলটা দিচ্ছি, আমাদেরকে দিতে বাধ্য করা হচ্ছে, এবং গ্যাস বিল তারা কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। তো সামনে আমাদেরকে আগে যা দিতাম তার থেকে এক্সট্রা আরও মানে দিতে হবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু দিচ্ছে না। সারা বছর যা করে সেটা ঠিক আছে, কিন্তু এই যে গত 2 দিন যাবত রমজান মাস, মানুষকে রোজা রাখা অবস্থায় যে পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে এটা মোটেও ঠিক না। হয় তারা একেবারের জন্য গ্যাসটা বন্ধ করে দেয়, মানুষকে মানে কিভাবে কি করবে সেটা বলে দিক, আর নয়তো এই যে বিল নিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না প্রয়োজনের সময়। সবচেয়ে বড় কথা প্রয়োজনের সময়, ইফতারি মানে রোজার সময় যে ইফতারির একটা বিষয় থাকে, তো সেই সময় যদি মানুষ রান্না করার সময় গ্যাস না পায় স্বাভাবিক মানে এর চেয়ে কষ্ট আর হয় না। তো যাই হোক, এই ধরনের সমস্যার সাথে মানে মানিয়ে চলেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো গ্যাস সংকট হয়তো আমাদের প্রধানমন্ত্রী সেটা খুব শীঘ্রই করবেন, তো এটার বিকল্প পদ্ধতি তো আমাদেরকে একটা বের করতে হবে। তো কেউ লাঠিতে রান্না করে আর কেউ সিলিন্ডার গ্যাসে রান্না করে, কিন্তু শহরে আমরা আসলে কিন্তু লাঠির চুলায় রান্না করা সম্ভব না, সিলিন্ডারের গ্যাস অনেক ভয় পায় অনেকে, আমি নিজেও পাই। আরেকটা হচ্ছে ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশন কুকার যেগুলো, তো এখন নানা কোম্পানির বের হয়েছে বেশ ভালো সবগুলাই। তো আমি আজকে সবগুলো নিয়ে তো বলবো না, আমি যেটা ব্যবহার করছি প্রায় বছরখানেক হবে সেটা নিয়ে কথা বলবো, যদি কারো সামান্য উপকারে আসে। কারণ আমার এক ফ্রেন্ড সেদিন আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করছিল, তো সেই চিন্তা থেকে ভাবলাম আমি এটা নিয়ে একটু ভিডিও করি, ছোট্ট একটা ভিডিও। কারণ যেহেতু আমি ব্যবহার করে উপকার পেয়েছি, মানে এই ঘাটতি সময়টাতে এই জিনিসটা খুব কাজে এসেছে আমার পরিবারের জন্য। কারণ গত 2 দিন মানে এই রোজার 2 দিন হচ্ছে একেবারে গ্যাস ছিল না, তো আমার আম্মু কিন্তু সবটাই এই সিলিন্ডার গ্যাসে রান্না করেছে। আর যেহেতু মানে রান্না না করে তো আর খাওয়া যাবে না, প্রতিদিন তো আর বাহির থেকে এনে খাওয়াটাও সম্ভব না, তো সেই চিন্তা থেকে ভাবলাম যে আমি আপনাদের সাথে ইন্ডাকশন কুকার ইউজিং প্রসেসটা একটু শেয়ার করি, আর আমি কোনটা ব্যবহার করছি, কতদিন ধরে ব্যবহার করছি, এটার প্রাইস কত ছিল যখন আমি কিনেছিলাম, এবং কোয়ালিটিটা কেমন,
মানে আমি যে ব্যবহার করছি এক বছর ধরে এই ব্যবহারকালীন সময়ে কোনো সমস্যা আমি ফেস করেছি কিনা সেগুলো নিয়েই কথা বলবো। তো আপনারা কিন্তু আজকে আমার ব্লগটি পুরোটাই দেখবেন, দেখলে হয়তো বা যারা আসলে জানেন না, অনেকেই জানেন এখন, ম্যাক্সিমাম মানুষ জানতে বাধ্য হচ্ছে কারণ উপায় নাই, আসলেই উপায় নেই, মানে আমাদের বিকল্প একটা কিছু ভেবে রাখতেই হবে, নয়তো না খেয়ে মরতে হবে। আর এতটাও সামর্থ্যবান আমরা হয়ে যাইনি যে রোজ রোজ আমরা বাহির থেকে কিনে এনে খাবো, ঠিক আছে শখের বসে বেড়াতে গেলে মানে খাওয়া হয়, কিন্তু প্রতিটা দিন যে পরিমাণ সমস্যা আমরা ফেস করছি, তো এটাকে মোকাবেলা করার জন্য বিকল্প একটা পদ্ধতি, একটা রাস্তা আমাদের হাতে রাখতে হবে। তো আমার ধারণা আমার আশেপাশের সবাই জানে, তারপরও যারা না জানে বা যারা এখনও ইন্ডাকশন কুকার ইউজ করেনি, সামনে করতে চাচ্ছে বা যাদের একটু ভয় আছে, তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমি আজকের এই ছোট্ট ভিডিওটা মানে অ্যাড করে দিব আমার ব্লগের সাথে, যে ইন্ডাকশন কুকারটা আসলে মানে কতটা মানে আমাদেরকে উপকার করছে যদি আমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আসলে কিন্তু ভয়ের কিছু নেই, তো সাথেই থাকেন আর দেখতে থাকেন। আর একটা কথা বলবো, যারা জুনুন ফ্যামিলি ব্লগে হচ্ছে মানে নতুন এসেছেন, মানে আমাদের ভিডিওগুলো দেখছেন, আর যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো আমাদের ব্লগগুলো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের লাইক কমেন্টে উৎসাহ পেয়ে আমি চেষ্টা করব সামনে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য, সাথেই থাকুন। এই হচ্ছে আমার ইন্ডাকশন কুকার, এখানে লেখাই আছে কিন্তু সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি, ইনফ্রারেড কুকার। তো এটা হচ্ছে আপনাকে চালু করার আগে প্রথমেই প্লাগটা লাগিয়ে নিতে হবে। তো আমার এটা লুজ হয়ে গিয়েছে কারণ টাইলসের কারণে এই জিনিসটা হচ্ছে মানে নাটগুলো ছোট হয়ে গিয়েছে, এটা লাগানো হবে। যাই হোক, কানেকশন পেলেই হলো। তো প্রথমে অন করার আগে মানে যখন প্লাগ দিব তখন এই লাল বাটনটা জ্বলবে নিভবে, তো যদি আপনি চালু করতে চান তাহলে এটাতে ক্লিক করার পর দেখবেন অন হয়ে গিয়েছে। তারপর আপনি বিভিন্ন ফাংশন ইউজ করার জন্য আপনাকে দিতে হবে। তো এখন আমার চুলাটা মানে অন হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি হাঁড়ি দিব। তো আমরা জানি খালি হাঁড়ি চুলায় বসিয়ে রাখলে হচ্ছে কালার ডিসকালার হয়ে যাবে, তো আমি এখানে হচ্ছে জুনুনের জন্য পানি গরম করতে দিব, তো সেটা আমি নিয়ে আসছি। পানি কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়িতে। তো এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটি সর্বোচ্চ 2000 পর্যন্ত, মানে আপনার তাপমাত্রা বা টেম্পারেচার যেটাই বলি আমি। আর এটাকে যদি আপনি কমাতে চান তাহলে আপনাকে মাইনাস করতে হবে। দিলাম 1800, তারপর 1600, আবার দিলে 1300, আবার দিলে 1000, এরকম করে সর্বোচ্চ আপনার এটা 200 আসবে। তার মানে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন মতো হচ্ছে টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন। এখন আরও কিছু ফাংশন আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো আপনারা তো আপ এবং ডাউন বুঝতেই পারলেন, আর এখানে হচ্ছে টেম্পারেচারটা উঠবে, আপে দিলে সর্বোচ্চ যাবে 2000, ডাউনে দিলে সর্বোচ্চ যাবে 200। তারপরে হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে টাইমার, এখানে দিলে আপনি এই যে আমি ধরেন 10 মিনিটের জন্য দিলাম, তারপরে মানে এটা 10 মিনিট এরকম টাইমার দিয়ে রাখা যায়, তারপর অটো বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে লক সিস্টেম করে দেওয়া, এই যে লক সিস্টেমটা আসলে এখন কাজ করছে না আমি বুঝতে পারছি না, যাই হোক অনেকদিন হয়েছে লকটা ভাবে আমার ইউজ করা হয়ও না। তো লক দিলে হচ্ছে মানে সব কিছু এরকমই ফিক্সড থাকে যতক্ষণ না আপনি আবার এটাকে অন অফ করছেন। তো ফাংশনে দিয়ে স্টিম দেওয়ার ক্ষেত্রে হচ্ছে স্টিমটা মেইনলি ইউজ করা হয় মানে ভাত রান্নার ক্ষেত্রে, মানে সিদ্ধ জাতীয় খাবারগুলো। তারপরে হচ্ছে হিটিং, এটা তো বুঝেই নিয়ে গরম করার ক্ষেত্রে। আর বারবিকিউ, বারবিকিউর জন্য হচ্ছে একটা স্ট্যান্ড দিয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ওয়ার্ম হটপট, হটপটে হচ্ছে যে কোনো রান্নাই করা যায়, মেনলি হটপটে দিয়ে রান্না করা হয়, কোনো ফাংশন খুব একটা জরুরি না। আর হচ্ছে স্টার ফ্রাই, এগুলো হচ্ছে ভাজাভাজির ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়, তা তো কিছু আসলে দরকার পড়ে না। তো আমি এখন যেহেতু পানি গরম করব, আমি হচ্ছে তাপমাত্রাটা চেষ্টা করব কমিয়ে রাখতে। আমি হচ্ছে এত কিছু তো আর ইউজ করতে যাই না, অন অফে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে
মশলাশতে দিয়ে মোটামুটি আমি পানিটা জাস্ট গরম করে নিব। তো ওইগুলো আসলে ওইভাবে ইউজ করি না, তো দরকার হয় না। তো আমি মেইনলি এই নিচের ফাংশনগুলো মানে অন অফ করে প্লাস মাইনাসে দিয়েই কিন্তু এভাবেই রান্না করছি, আমার আম্মুও তাই করছে। আর উপরে যেগুলো আছে সেগুলো আপনি বিভিন্ন ধরনের রান্না করার ক্ষেত্রে বিভিন্ন টাইপের ফাংশনগুলো ইউজ করা হয়, তো ওগুলো করি না যেহেতু মানে ইউজের জন্য দিয়ে দিয়েছে, করলে ভালো, না করলে কোনো প্রবলেম এখন পর্যন্ত আমার হয়নি। তো এক বছর কিন্তু হয়েই গিয়েছে, এক বছরের বেশি। তো বারবিকিউ যে স্ট্যান্ডের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনাকে বারবিকিউ করতে গেলে এই স্ট্যান্ড বসানোর আগে নিচে ফয়েল পেপার বিছিয়ে নিতে হবে, তার উপরে স্ট্যান্ড রাখবেন, তারপর আপনি এবার ফিশ করেন আর হচ্ছে চিকেন করেন সেগুলো দিবেন, কারণ মশলা যাতে নিচে পড়ে ছড়ে না যায়। দিন কিন্তু গ্যাস ছিল না, তো আমিও কিন্তু এই চুলাটাতেই হচ্ছে সব কিছু রান্না করেছেন, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো রান্না করা যায়। ভাত রান্না করেছিল, একবারে হচ্ছে রাতের আর সেহরিটা করে ফেলেছে, তারপরে হচ্ছে মাছের ঝোল, এই মাছের নামটা আমি সঠিক বলতে পারলাম না, তারপর গরুর মাংস সরি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিল ঝাল করে, সাথে ছিল টমেটো চুকা বলি এটাকে আমরা, চাটনি টাইপের, যাই হোক কে কী বলে সেটা আমি জানি না, আমরা চুকা বলি। আর হচ্ছে লাউ হচ্ছে ইলিশ মাছের মাথা ভাঙা দিয়ে, তো এই সবগুলো আইটেম রান্না করেছিল, আবার চাও রান্না করেছিলাম। সবশেষে আমার সেই ছবিগুলো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, তো আপনারা জুনুন ফ্যামিলির সাথেই থাকেন আর আমাকে ভালো কিছু করার জন্য অবশ্যই উৎসাহ দিয়ে যান, ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।